আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি সি ক্যাটাগরির ফার্মাসিস্ট পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্বের আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা। যারা সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হয়েছেন বা হবেন, এই ক্লাসটি মূলত তাদের জন্য। সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তাছাড়া প্রতিটি অধ্যায়ের পিডিএফ কপি পেতে আমাদের ফেসবুক পেজে জয়েন করতে পারেন। ফেসবুক পেজটির নাম হলো সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সের অধ্যায়ভিত্তিক আলোচনা। তাছাড়া ফেসবুক পেজটির লিঙ্ক ইউটিউব ব্যানারেও দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আমাদের পেজটি ভিজিট করতে পারেন। তো আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আলোচনায় চলে যাই। আজকে আমরা আলোচনা করব মডিউল 4 সেশন 5, ঔষধের বিরূপ প্রতিক্রিয়া এবং ফার্মাকো ভিজিলেন্স। তাহলে চলুন আমরা আলোচনায় চলে যাই। প্রশ্ন নম্বর এক, ক্লোরোফেনিরামিন সেবনে রোগীর প্রতিক্রিয়া কি হয়? আবার লক্ষ্য করুন, ক্লোরোফেনিরামিন সেবনে রোগীর প্রতিক্রিয়া কি হয়? উত্তর, ঘুম পায়। তাহলে ক্লোরোফেনিরামিন সেবনে রোগীর ঘুম পায়। প্রশ্ন নম্বর দুই, সকল ওষুধেরই কি রয়েছে? পার্শ্ব প্রতিক্রিয়া। তাহলে সকল ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। প্রশ্ন নম্বর তিন, ওষুধ সেবনের ক্ষতিকর ফল যা কাঙ্ক্ষিত নয় তাকে কি বলে? ওষুধ সেবনের ক্ষতিকর ফল যা কাঙ্ক্ষিত নয় তাকে কি বলে? ওষুধের বিরূপ প্রতিক্রিয়া। ওষুধের বিরূপ প্রতিক্রিয়া। প্রশ্ন নম্বর চার, ওষুধের বিরূপ প্রতিক্রিয়ায় রোগী কী ধরনের সমস্যায় পড়তে পারেন? ওষুধের বিরূপ প্রতিক্রিয়ায় রোগী কী ধরনের সমস্যায় পড়তে পারেন? উত্তর, গুরুতর সমস্যায় পড়তে পারেন। উত্তর, গুরুতর সমস্যায় পড়তে পারেন। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। প্রশ্ন নম্বর পাঁচ, কত সংখ্যক রোগী ওষুধের বিরূপ প্রতিক্রিয়ার সম্মুখীন হন? কত সংখ্যক রোগী ওষুধের বিরূপ প্রতিক্রিয়ার সম্মুখীন হন? উত্তর, খুব স্বল্প সংখ্যক। খুব স্বল্প সংখ্যক রোগী ওষুধের বিরূপ প্রতিক্রিয়ার সম্মুখীন হন। প্রশ্ন নম্বর ছয়, ওষুধের বিরূপ প্রতিক্রিয়ার ফলে রোগী কী ধরনের সমস্যায় পড়তে পারেন? ওষুধের বিরূপ প্রতিক্রিয়ার ফলে রোগী কী ধরনের সমস্যায় পড়তে পারেন? উত্তর, ক, দীর্ঘমেয়াদী হাসপাতালে অবস্থান, খ, কোনো অঙ্গের স্থায়ী ক্ষতি, গ, গর্ভস্থ শিশুর জন্মগত ত্রুটি, ঘ, মৃত্যু। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। প্রশ্ন নম্বর সাত, ইনসুলিনের কাজ কি? ইনসুলিনের কাজ কি? উত্তর, ইনসুলিন রক্তে গ্লুকোজ কমায়। ইনসুলিন রক্তে গ্লুকোজের পরিমাণ কমে দেয়। প্রশ্ন নম্বর আট, রক্ত জমাট বাধা কমানোর ওষুধ সেবনে কি হতে পারে? রক্ত জমাট বাধা কমানোর ওষুধ সেবনে কি হতে পারে? উত্তর, রক্তক্ষরণ বৃদ্ধি পেতে পারে। রক্তক্ষরণ বৃদ্ধি পেতে পারে। অপিট সেবনে কি বৃদ্ধি পেতে পারে? উত্তর, ঘুম। প্রশ্ন নম্বর দশ, তীব্র অ্যালার্জির কারণে কি হতে পারে? তীব্র অ্যালার্জির কারণে কি হতে পারে? উত্তর, মৃত্যু ঝুঁকি তৈরি হতে পারে। তীব্র অ্যালার্জির কারণে মৃত্যু ঝুঁকি তৈরি হতে পারে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এগারো নম্বর, টাইপ সি, দীর্ঘমেয়াদী প্রভাব, দীর্ঘদিন ওষুধ সেবনের ফলে হতে পারে, যেমন নাসিড বা ব্যথানাশক, কিডনিতে অ্যানালজেসিক, নেফ্রোপ্যাথি। টাইপ ডি, বিলম্বিত প্রভাব, যেমন টাইপ সি, দীর্ঘমেয়াদী প্রভাব, দীর্ঘদিন ওষুধ সেবনের ফলে হতে পারে, যেমন নাসিড বা ব্যথানাশক, কিডনিতে অ্যানালজেসিক, নেফ্রোপ্যাথি। বারো নম্বর, টাইপ ডি, বিলম্বিত প্রভাব, যেমন
থেলিডোমাইট ব্যবহারে গর্ভস্থ শিশুর উপর প্রভাব ফেলে এবং শিশু জন্মগত ত্রুটিসহ জন্ম নেয়। গর্ভাবস্থায় স্টিলবেস্ট্রোল এর ব্যবহারে 20 বছরের বেশি সময় পর কন্যার জনিতে ভেজাইনা ক্যান্সারের কারণ হতে পারে। 13. যে কোনো ধরনের বিরূপ প্রতিক্রিয়ায় রোগীকে কোথায় পাঠাতে হবে? নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে পাঠাতে হবে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। 14. মহিলা রোগীকে ওষুধ দেওয়ার সময় কী জিজ্ঞেস করতে হবে? উত্তর, গর্ভবতী কি না বা শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন কি না, এ সমস্ত বিষয়ে জিজ্ঞেস করতে হবে। 15. প্রশ্ন, ওষুধের বিরূপ প্রতিক্রিয়ার ঘটনা কাকে জানাতে হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তর ও প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে। জানাতে হবে। 16. প্রশ্ন, ঔষধের বিরূপ প্রতিক্রিয়ার ঘটনা কোথায় রেকর্ড বা লিপিবদ্ধ করতে হবে? উত্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক সরবরাহকৃত ফর্মে। ওষুধের বিরূপ প্রতিক্রিয়ার ঘটনা লিপিবদ্ধ করতে হবে। 17. প্রশ্ন, ঔষধ প্রশাসন অধিদপ্তরের ফর্মটি কোথায় রয়েছে? উত্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তরের ওয়েব পেজ www.dgda.gov.bd-তে। এই ঠিকানায় আপনি ফর্মটি পেয়ে যাবেন। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। 18. ওষুধের বিরূপ প্রতিক্রিয়ার ফর্মটি পূরণ করে কার নিকট পাঠাতে হবে? উত্তর, ঔষধ প্রশাসনের প্রতিনিধি, সুপারিনটেনডেন্ট অফ ড্রাগ, ড্রাগ ইন্সপেক্টর। এবার আবার পাঠাতে হবে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। 19. প্রশ্ন, কারা ওষুধের বিরূপ প্রতিক্রিয়ার ক্ষেত্রে বেশি ঝুঁকিতে আছেন? উত্তর, যারা নতুন আবিষ্কৃত ওষুধ সেবন করছেন, গর্ভবতী মা, ধূমপায়ী, মাদক সেবনকারী, যাদের বয়স 60 বছরের বেশি, যাদের একই সাথে অনেকগুলো ওষুধ সেবন করতে হয়। এ সমস্ত ক্ষেত্রে ওষুধের বিরূপ প্রতিক্রিয়ার ঝুঁকি বেশি। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এখন আমরা দেখব কিছু ওষুধের বিরূপ প্রতিক্রিয়ার উদাহরণ। অন্ত্রে রক্তক্ষরণ, ব্যথানাশক বা নাসিজ, রক্ত জমাট বেঁধে যাওয়া, হরমোন জাতীয় জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, কানে শুনতে সমস্যা ও কিডনিতে সমস্যা, অ্যামাইনো গ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক, পার্কিনসনিজম, প্রথম জেনারেশনের মানসিক সমস্যার ওষুধসমূহ, অ্যাগ্রানুলোসাইটোসিস, ক্লোজাপাইন বা মানসিক রোগের ওষুধসমূহ, চুল পড়ে যাওয়া, ক্যান্সার বিনাশী ওষুধসমূহ, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, রক্তকণিকা গঠিত না হওয়া, ক্লোরাম ফেনিকল। সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তাছাড়া মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনা প্রশিক্ষণ ম্যানুয়াল বইটির প্রতিটি মডিউল এবং সেশনের আলোচনা পেতে এবং সকল মেডিসিনের রিভিউ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যে যেখানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।